কেজি শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নিশ্চয়ই পড়াশোনা করছো, তাই না? তোমরা তো একটু বড় হয়েছো। নার্সারির বাচ্চারা পড়াশোনা একটু কম করে, ওরা একটু কম করতে চায়, কিন্তু তোমরা তো কেজিতে পড়ো, তাই না বন্ধুরা? তোমাদের আর একটু বেশি করে পড়তে হবে বন্ধুরা। তাহলে আমি তোমাদের ইংরেজি এর আগের ক্লাসে কি নিয়েছিলাম মনে আছে তোমাদের? মেক সেন্টেন্স, মানে বাক্য তৈরি। 10টা বাক্য দিয়েছিলাম, 10টা ওয়ার্ড দিয়েছিলাম, ওই 10টা ওয়ার্ড দিয়ে 10টা বাক্য তৈরি। নিশ্চয়ই সবাই শিখে ফেলেছো, আশা করি সবাই শিখে ফেলেছো। আজকে আমি তোমাদের একটি প্যারাগ্রাফ পড়াবো, বুঝতে পেরেছো বন্ধুরা? প্যারাগ্রাফটির নাম হচ্ছে মাই সেলফ, অর্থ নিজের সম্পর্কে বলা। প্যারাগ্রাফ হলো 5 লাইন 6 লাইনের। তোমরা ছোট, তো তোমাদের জন্য একেবারেই ছোট করে আমি প্যারাগ্রাফগুলি দিব, 5 লাইন কি 6 লাইন। মাই সেলফ অর্থ নিজের সম্পর্কে বলা, কোনো কিছু, কোনো একটা টপিকস থাকবে, বুঝতে পেরেছো? ওই টপিকসটা সম্পর্কে 4 লাইন 5 লাইন 6 লাইন তোমরা লিখবে, সেটাকেই বলে প্যারাগ্রাফ। একটা প্যারা থাকবে সেটাতে, বুঝতে পেরেছো বন্ধুরা? আমি তোমাদের জন্য আজকে মাই সেলফ মানে নিজের সম্পর্কে 5টা কি 6টা লাইন লিখে নিয়ে আসছি, সেটা তোমাদেরকে আমি একটু পরে পরে শিখিয়ে দিব, বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমরাও লিখে নেও সাথে সাথে। চলো আমরা এখন বোর্ডে চলে যাই, দেখি কি লিখেছি। দেখো প্যারাগ্রাফ মাই সেলফ, আমার নাম কি তোমরা বলো তো? আইরিন, তাই না? আমি গার্ল, বালিকা না বালক? আমি বালিকা না, আমি ওমেন, মহিলা, কিন্তু আমি এখানে গার্ল লিখেছি তোমরা, তোমাদের সুবিধার জন্য, বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো তোমরা সবাই যার যার নাম লিখে নেবে, ঠিক আছে বন্ধুরা? এখানে আমি লিখেছি আই এম আইরিন, আমার নাম কি আইরিন পারভিন, তাই না? তাই আমি এখানে লিখেছি আই এম আইরিন। তোমরাও তোমাদের নিজেদের নাম লিখে নিবে, ঠিক আছে? আই এম এ গার্ল দিয়েছি, আই এম এ ওমেন, বাট এখানে গার্ল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যারা বালিকা তারা লিখবে গার্ল, আর যারা বালক ছেলে তারা লিখবে বয়, ঠিক আছে বন্ধুরা? বয় আর গার্ল তো তোমরা আগেই শিখেছো, তাই না? এখন মুখে বললে নিশ্চয়ই মনে থাকবে। আই এম এ গার্ল লিখেছি, যারা মেয়ে আছো সবাই এই কথাটাই লিখে নিবে, জি আই আর এল। তারপর লিখেছি আই এম 6 ইয়ার্স ওল্ড, তোমাদের বয়স কত? 6 বছর, তাই না বন্ধুরা? সবারই বয়স 6 বছর। আই এম 6 ইয়ার্স ওল্ড, সেটাই লিখেছি আমি, আমার বয়স 6 বছর, আই এম 6 ইয়ার্স ওল্ড। তারপরে লিখেছি আই রিড ইন ক্লাস কেজি, তোমরা সবাই কোন ক্লাসে পড়ো? হ্যাঁ কেজি ক্লাসে পড়ো, তাই না বন্ধুরা? আই রিড ইন ক্লাস কেজি, ঠিক আছে বন্ধুরা? আই রিড ইন ক্লাস কেজি, আমি কেজি শ্রেণীতে পড়ি। তারপরের লাইনটা হচ্ছে আই গো টু স্কুল রেগুলারলি, দেখো বন্ধুরা আই গো টু স্কুল রেগুলারলি, ঠিক আছে বন্ধুরা? আই গো টু স্কুল রেগুলারলি মানে আমি নিয়মিত স্কুলে যাই, বুঝতে পেরেছো? আই গো টু স্কুল রেগুলারলি অর্থ হচ্ছে নিয়মিত, তার মানে যেদিন স্কুল খোলা থাকে সেদিন আমি স্কুলে যাই, প্রতিদিনই যাই তা না, মাঝে মধ্যে তো আমাদের বন্ধ থাকে, তাই না বন্ধুরা? সেই দিনগুলোতে আমরা স্কুলে আসব না। আই গো টু স্কুল রেগুলারলি, শুক্র শনি বন্ধ ওই দুদিন আসতে হবে না, নিয়মিত আসলেই হবে, মানে যেদিন খোলা থাকবে যেদিন বন্ধ থাকবে নিয়ম করে আসলেই হবে। তাই লিখেছি আই গো টু স্কুল রেগুলারলি, আমি নিয়মিত স্কুলে যাই। আই ডু নট কোয়ারেল, কোয়ারেল উইথ আদার্স, দেখো আই ডু নট কোয়ারেল উইথ আদার্স, কোয়ারেল অর্থ হলো মারামারি করা, বুঝতে পেরেছো? ঝগড়াঝাটি করা, মারামারি করা, এটাকে বলে কোয়ারেল, ঠিক আছে বন্ধুরা? আই ডু নট কোয়ারেল মানে আমি ঝগড়া করি না, উইথ আদার্স মানে অন্যদের সাথে, আদার্স মানে অন্যদের, আদার অর্থ অন্য, আর এখানে এস দিয়েছি অন্যদের, ঠিক আছে বন্ধুরা? আই ডু নট কোয়ারেল উইথ আদার্স, অন্যদের সাথে আমি মারামারি ঝগড়াঝাটি করি না। আই লাভ মাই প্যারেন্টস, তার মানে হচ্ছে আমি আমার মা বাবাকে ভালোবাসি। আই লাভ মাই প্যারেন্টস, প্যারেন্টস অর্থ মা প্লাস বাবা দুজনকেই বোঝাচ্ছে। আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবাকে ভালোবাসি। বন্ধুরা বুঝতে পেরেছো? এই যে তোমার সম্পর্কে এই কথাগুলো লিখে ফেলবে, এটাকেই বলে প্যারাগ্রাফ, ঠিক আছে বন্ধুরা? আবার আমি পড়ে দিচ্ছি, কঠিন 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 শব্দগুলি বানান করে পড়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আই এম আইরিন, তোমাদের যার যার নিজেদের নাম লিখে নিবে। আই এম এ গার্ল অথবা বয় লিখে নিবে, এই দুটো লাইন।
সহজ, আর এই চারটা লাইন খুবই সহজ, তাই না? আই এম আইরিন, আই এম এ গার্ল, আই এম 6 ইয়ার্স ওল্ড, ঠিক আছে বন্ধুরা? আই রিড ইন ক্লাস কেজি, এই চারটা লাইন খুবই সহজ। আশা করি সবাই এই চারটা লাইন লিখে ফেলেছ ইতিমধ্যে। তারপরের লাইনটা দেখো, একটু একটা কঠিন বানান আছে, তাই না বন্ধুরা? তারপরের লাইনটাতে একটা কঠিন বানান কি লিখেছি, আই গো টু স্কুল, স্কুল বানানটা একটু কঠিন, তাই না? তারপরেও এটা তোমাদের সবারই জানার কথা, ঠিক আছে বন্ধুরা? দেখো স্কুল বানানটা কি, এস সি এইচ ও ও এল, স্কুল, এস সি এইচ ও ও এল, এস সি এইচ ও ও এল, স্কুল। আই গো টু স্কুল রেগুলারলি, এটা একটু কঠিন বানান, তাই না বন্ধুরা? রেগুলারলি, দেখো আমি বলে দিচ্ছি 3 বার 4 বার 5 বার, তাহলেই আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর ই জি ইউ, রেগু এল এ আর, লার লি এল ওয়াই, রেগু লার লি, এইভাবে যদি তোমরা মুখস্থ করো তাহলে তোমাদের মনে থাকবে, সহজেই মুখস্থ হয়ে যাবে। আর ই রে জি ইউ, রে গু, রে গু এল এ আর, লার এল ওয়াই, আর ই জি ইউ, রে গু, আর ই জি ইউ, রে গু এল এ আর এল ওয়াই, রে গু লার্লি। তারপরে হলো আই ডু নট কোয়ারেল, আই ডু নট কোয়ারেল, কিউ ইউ এ আর আর ই এল, আই ডু নট কোয়ারেল, কিউ ইউ এ আর আর ই এল, কোয়ারেল মানে ঝগড়া বিবাদ করা, মারামারি করা। আর কিউ ইউ এ আর আর ই এল, কোয়ারেল, ঠিক আছে বন্ধুরা? আমি 4 বার 5 বার করে বলে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা লিখে ফেলছ, কিউ ইউ এ আর আর ই এল, কোয়ারেল। উইথ আদার্স, উইথ ডাব্লিউ আই টি এইচ, উইথ অর্থ সাথে, উইথ আদার্স ও টি এইচ ই আর এস, লিখে নাও ও টি এইচ ই আর এস, আদার্স, ও টি এইচ ই আর এস, আদার্স। তারপরে হচ্ছে আই লাভ মাই, আই লাভ এল ও ভি ই, আই লাভ, আই লাভ মাই প্যারেন্টস, প্যারেন্টস বানানটা একটু কঠিন, তাই না বন্ধুরা? আমি 3 বার 4 বার বলে দিব, বানান করে নিশ্চয়ই শেখা হয়ে যাবে। দেখো বন্ধুরা কি আছে, পি এ আর ই এন টি এস, প্যারেন্টস, পি এ আর ই এন টি এস, প্যারেন্টস, ঠিক আছে বন্ধুরা? আবার বলছি পি এ আর ই এন টি এস, প্যারেন্টস, আবার পি এ আর ই এন টি এস, প্যারেন্টস, পি এ আর ই এন টি এস, প্যারেন্টস অর্থ মাতা পিতা, ঠিক আছে বন্ধুরা? আমি যে বলেছি 3 বার 4 বার 5 বার করে বলবো, ততক্ষণে নিশ্চয়ই তোমাদের লিখে হয়ে যাবে খাতায়। আবার আমি একবার পড়ে দিচ্ছি পুরাটুকুই, প্যারাগ্রাফ মাইসেলফ, আই এম আইরিন, আই এম এ গার্ল, আই এম 6 ইয়ার্স ওল্ড, আই রিড ইন ক্লাস কেজি, আই রিড ইন ক্লাস কেজি, আই গো টু স্কুল রেগুলারলি, আই গো টু স্কুল রেগুলারলি, আই ডু নট কোয়ারেল উইথ আদার্স, আই ডু নট কোয়ারেল উইথ আদার্স, আই লাভ মাই প্যারেন্টস, আই লাভ মাই প্যারেন্টস। বন্ধুরা নিশ্চয়ই আমার সাথে সাথে তোমরা বলেছ, খাতায় লিখেছ, অর্থগুলি বুঝতে পেরেছ, নিশ্চয়ই অনেকটুকু পড়া শেখা হয়ে গেছে, আর একটু পড়লেই তোমাদের এটা শেখা হয়ে যাবে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই প্যারাগ্রাফটা শিখে মুখস্থ করে খাতায় লিখবে, 3 বার লিখবে 3টা পৃষ্ঠায়, ঠিক আছে বন্ধুরা? একবার না, একবার দেখে লিখবে পুরোটুকু, আর একবার না দেখে, আর 2 বারই না দেখে লিখবে, ঠিক আছে বন্ধুরা? সুন্দর করে মুখস্থ করে নিবে। ধন্যবাদ সবাই।